নমস্কার। ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। প্রধানমন্ত্রী 64 বার উত্তর পূর্বে এসে উন্নয়নে গতি এনেছেন, বললেন সর্বানন্দ। বেরেঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, রাস্তা অবরোধ উত্তেজিত জনতার। আঙ্গুল্লতার বিদায়, মহিলা মোর্চার নতুন প্রদেশ সভানেত্রী স্বপ্না বানিয়া। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। উত্তর পূর্বে উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। তিনি প্রধানমন্ত্রী হিসেবে 64 বার অসম সফর করেছেন। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজ মোদীর জন্য উত্তর পূর্বে মানুষ সুরক্ষিত রয়েছে। কোন দেগা হামে শক্তি আর সম্ভাবনা, কোন দেগা হামে স্বাভিমান সে জিনে কা মাহুল, এসে হাজারো সওয়াল নে নর্থ ইস্ট কে হর নাগরিক কো ঘের কে রখে থে। আর উসি অনিশ্চিত এক জীবন উনকো জিনে কে লিয়ে কংগ্রেস সরকার নে মজবুর কিয়া থা। লেকিন 2014 মে জব বিজেপি লেট এনডিএ সরকার বনে और नरेंद्र मोदी जी देश के प्रधानमंत्री बने, तब से प्रधानमंत्री जी ने नॉर्थ ईस्ट को विशेष रूप से ध्यान दिया और नॉर्थ ईस्ट की गरिमा, नॉर्थ ईस्ट की इतिहास, इन चीजों को उन्होंने सही अध्ययन और अनुसंधान से नॉर्थ ईस्ट को सुरक्षा, শান্তি ও প্রগতি দেনে কে লিয়ে প্রতিবদ্ধ হুই। আর উনহোনে 9 সাল জিস হিসাব সে নীতি আপনায়া, নর্থ ইস্ট কি বিকাশ কে লিয়ে কার্যক্রম রচনা কি, আর নর্থ ইস্ট বিকাশ কে লিয়ে উনহোনে কেন্দ্রীয় মন্ত্রালয় কি সভি কাউন্সিল অফ মিনিস্টার কি সভি মন্ত্রী কো এই নির্দেশ জারি কি कि नॉर्थ ईस्ट को विशेष ध्यान देना होगा। हर मंत्री को अपने मंत्रालय की अलग अलग कार्यक्रम को नॉर्थ ईस्ट में सही समय पर लागू करना होगा। বেরেঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। হত যুবকের নাম রাকিল মজুমদার, তার বাড়ি বেরেঙ্গা এলাকায়। জানা গেছে অটোর সঙ্গে সংঘর্ষের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা মারে তার বাইক। এতে ঘটনাস্থলে প্রাণ হারান রাকিল। ঘটনার পর স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধের পর ম্যাজিস্ট্রেট সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। পরে একটা সাউন্ড শুনছি, সাউন্ড শুনিয়া দৌড়াইয়া আমি বাইরেছি, বাইরে ইয়া লাগা দোকানের ইয়া দেখছি এখানে একটা বাইক ফালাইল, বাইক মানে KTM বাইক একটা, এখানে ওই কারেন্ট, ওই যে কারেন্টের খুঁটি যেটা আছে ওই কারেন্টের মানে পিলারের নিচে বাইক একটা ফালাইল, আমি সঙ্গে সঙ্গে দৌড়াই আইছি। আশপাশে আরও কয়েকজন বাইছে আইয়া বাইক উঠেছে, উঠেইয়া দেখাইতেছে জায়গাতে একদম যে ছেলেটা একদম স্পট ডেড, ব্লিডিং হইতেছে। সঙ্গে সঙ্গে আমরা সোসাইটে জ করছি, 108 ফোন করছি, ট্রাফিক ব্রাঞ্চও ফোন করছি, তারাও আইসে আইয়া ডেড বডি রিকভারি করছে। বাইকটা খুব স্পিডের মধ্যে আসিল, আর এই রুটটা এত বেশি মানে গাড়ি চলাচল করে, বড় গাড়ি চলাচল করে, কন্টিনিউ মানে আপনি বড় বড় গাড়ি দেখবা, এরপরে ট্যাঙ্কার গাড়ি আছে, আর এই গাড়ির চলাচলের তুলনায় গাড়ির যে রাস্তার যে সাইজটা খুব নগণ্য ছোট, যার কারণে এই কয়েকদিনের মধ্যে ডেইলি অ্যাক্সিডেন্ট হইতেছে। আমি আজকের মানে আপনার মাধ্যমে আমি
বিভাগীয় কর্তৃপক্ষর কাছে কইতে চাইরাম যে আমরার এই রাস্তাটা অন্তত পক্ষে একটু বড় করার ব্যবস্থা করা হোক ইমিডিয়েটলি, আর না বড় বড় গাড়ি টারে ট্রাক মানে কন্ট্রোল করা হোক। এখানে দেখুন স্কুল আছে, মসজিদ আছে, সকালে বাচ্চারা স্কুলে ডেইলি সকালে 8টা থেকে স্টার্ট হয়, ডেইলি সকালে বাচ্চারা সব বাচ্চারা স্কুল আওয়া যাওয়া করে, কিন্তু ডেইলি অ্যাক্সিডেন্টের একটা আশঙ্কা থাকে থাকে, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, ডেইলি অ্যাক্সিডেন্ট হইতেছে। রাকিব মজুমদার বাদ্রিকাটো আমার ওই এই এলাকার বেরেঙ্গা পার্ট ওয়ানের একটা ছেলে, তোর তাজা ছেলে আজকে অ্যাক্সিডেন্ট হইয়া আমার। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরে যেতে হলো আঙ্গুরলতা ডেকাকে, তার জায়গায় নতুন সভানেত্রীর দায়িত্ব পেলেন স্বপ্না বানিয়া। লোকসভা নির্বাচনের আগে এই সাংগঠনিক পরিবর্তন তাৎপর্যপূর্ণ ঘটনা। অভিনেত্রী আঙ্গুরলতাকে কেন সরিয়ে দেওয়া হলো এ নিয়ে নানা চর্চা চলছে। আসাম বিশ্ববিদ্যালয়ে ও শিক্ষক কর্মচারী সংস্থার রজত জয়ন্তী সমারোহের সমাপ্তি হলো আজ। এই উপলক্ষে বিপিন চন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পান্ত, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন উপাচার্য ডক্টর সোমনাথ দাশগুপ্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ, ইউজিসির নির্দেশন ডক্টর জয়ন্ত ভূষণ ভট্টাচার্য, ফিনান্স এডিটর শুভদীপ ধর, আনটিয়ার সভাপতি শাগনিক চৌধুরী, উপসভাপতি পৃথ্বীরাজ গোয়ালা, সাধারণ সম্পাদক ডক্টর পিনাককান্তি রায়, আয়োজক কমিটির আহ্বায়ক পুলক ধর। অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্গীতা গোয়ালা। গুণময়ী রোড শ্মশান কালীবাড়িতে শুরু হলো হরিনাম মহাসংকীর্তন। মঙ্গলবার রাতে ফিতা কেটে মহাসংকীর্তনের সূচনা করেন বৃন্দাবনের গোপাল দাস বাবাজি ও কীর্তন কমিটির সভাপতি তথা আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন গোপাল বাবাজি, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য ও সেবায়েত জীবন সন্ন্যাসী। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী গৌর বিধুর জ্যোতি। আজকে এই গুণময়ী রোড শ্মশান কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে 17তম বার্ষিক মহামহোৎসব তথা ষোলপ্রহর হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের শুভারম্ভ। প্রতিবছর এখানে অতীব আনন্দ উৎসাহের সহ যুগে এখানে প্রতি বছরই মহোৎসব করা হয়। এবারও আমরা অতি আনন্দ উদ্দীপনার মাধ্যমে অসংখ্য ভক্তবৃন্দের শ্রদ্ধা এবং উৎসাহ নিয়ে এবারও অনুষ্ঠিত হতে চলেছে। আজ অধিবাস গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি একটা 17তম বর্ষ ষোলপ্রহর কীর্তন হরিনাম সংকীর্তন, যার দ্বারা সমাজে আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি। মুক্তির একমাত্র পথ হরিনাম সংকীর্তন। জয় রাধে। আর এর থেকে রক্ষা যদি পেতে হয়, আজকে আপনারা জানেন দুরারোগ্য মহামারীর থেকে শুরু করে করোনা থেকে শুরু করে যে বন্যা হয়েছিল আমাদের বরাক উপত্যকা বিশেষ করে শিলচর শহরে, এগুলো যদি আমরা সময় মতো হরিনাম সংকীর্তন করতে পারি তার থেকে আমরা মুক্তি পাব। আজকে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি এটা 17তম বর্ষ ষোলপ্রহর ষোলপ্রহর কীর্তনের আজকে অধিবাস, যার দ্বারা সনাতন হিন্দু ধর্মের প্রতিটি মানুষ আজ উজ্জীবিত হবে এবং আজকে থেকেই এই হরিনাম সংকীর্তন আমরা সবাই শ্রবণ করব। সুদূর বৃন্দাবন থেকে এসছেন আমাদের মধ্যে 108। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ার উইক
हाउस एंड लोकनाथ जेंट्स पार्लर काछर मार्केट एन एस एवेन्यू नियर इंदासिन बैंक ग्राउंड फ्लोर शॉप नंबर 8। एखने विभिन्न ब्रैंडर हेयर विक पावा जाए। एखने आलदा चूलो लागानो है जेमन अस्ट्रेलिया अस्ट्रेलिया गोल्ड दुबई गोल्ड मिराज पाबेरिया लस एंजेलेस एवं आरो विभिन्न ब्रैंडर प्रोडक्ट। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষি রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ফিরেলাম বিরতির পর। শিলকুড়ি ক্যাম্পের অটোচালক অর্জুন দাসের স্ত্রী রুমা দাসের মস্তিষ্কের জটিল অপারেশনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন। রুমার স্বামী অর্জুন জানালেন, তার স্ত্রীর একটি জটিল অপারেশন হয়েছে শিলংয়ের নিগ্রিমসে, এখন আরেকটি অপারেশন প্রয়োজন, তাই তিনি সবার সাহায্য চেয়েছেন। যারা সাহায্য করতে চান তাদের 8811877496 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন অর্জুন দাস। আমার নাম অর্জুন দাস, আমি অটো চালাই। আমার ঘর শিলকুড়ি ক্যাম্প। গত 2 বছর থেকে আমার বউ খুবই অসুস্থ। একবার নার্ভের অপারেশন করা হয়েছে শিলংয়ে, কিন্তু বর্তমানে আবার অপারেশনটা করতে লাগে। এটা ইনফেকশনে গেছে গিয়া, ইনফেকশন হইয়া জল পরে। তো এই বর্তমানে আমি খুব পরিস্থিতি খারাপ। আমি ঘর বাড়ি যা আছে সব বেশি একদম রাস্তায় আই গেছি। আমার 2টা মেয়ে আছে, তারা নিয়ে আমি খুব অসুবিধাতে আছি। তাই আপনারা সবার কাছে আমার আর্যর করি প্রার্থনা করি, আপনারা সবাই মিলে আমার একটু সহযোগিতা করুন, যাতে আমার ওয়াইফকে সুস্থ করিয়া উঠাইতে পারি। তাই আপনার কাছে আর্যর করিয়া প্রার্থনা করতেছি যে আপনারা সবাই মিলে আমার একটু সহযোগিতা করুন এবং আশীর্বাদ করুন। জিপি অনুমোদিত একটি ড্রেনের কাজ চলাকালীন দলবদ্ধ হামলার শিকার পাথারখান্দি কাবাড়িবন জিপির ওয়ার্ড সদস্যের প্রতিনিধি সাইদি হোসেন। তিনি বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে তিনি নুরুল আলম সাহাবুদ্দিন, রফুল আমিন ও হান্নান উদ্দিনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন। এ নিয়ে তিনি বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঘটনা নিয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা বাতান দিয়েছে এনজুর এলাকার কাবাড়িগঞ্জ জিপি, তিনি 3 নম্বর ওয়ার্ডে, মানে একটা খাস ল্যান্ডো ফিডেলিটি খাস ল্যান্ডো, মানে তার ব্লক ফ্যাক্টরি। এই ব্লক ফ্যাক্টরি মানুষের জল আটকা ইলায় বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ওটার মানে কিছু মানুষ আমার কাছে আইসলো, আমি একটা কমপ্লেন দিছিলাম। ও হ্যাঁ, কমপ্লেন দেওয়ার কারণে আমি কেন কমপ্লেন দিতাম তারা কইয়া,
এফ শাহাবুদ্দিন, হান্নান উদ্দিন, রুহুল আমিন, নুরুল আমিন, তারা হান্নানা শাহাবুদ্দিন হইলে দুই ভাই, আর তারা দুইটা হইলে তারার বাচ্চুজা আর কি। তারা আমার কালকে 5:30 দলবদ্ধভাবে আক্রমণ করছে, ব্লকের ইট দুইটা দিয়ে ওখানে মারছে, রড দিয়ে মানে ব্যাক সাইড থেকে আক্রমণ করছে, বাড়াবাড়ি করছে আর কি। ঘটনা ঘটছে কালকে 5:30। আমি যখন বাজারও যাই আর বাজারও যাইছি সময় গতকালকে সকালে আমার চাচা গেছুন দুজন একটু 5টা ছড়াও আমরা একটা নালা দিতাম, তখন যে ওই যে শাহাবুদ্দিন যেটা মানুষ এটা আমার চাচারে বহুত গালাগালি করছে, করিয়া তারা সকালে আমার ঘরে ইটা ইটি করতো, করার পরে তারা বাড়ির এজন মানতে বলছেন এটা আমি দেখিয়ে দিব, তাই না মানে কোনো কিছু জানাইছেন না, 5:30 তারা আমার অ্যাটাক করি। মানে এই অ্যাটাক করার মূল উদ্দেশ্যটা কি? অ্যাটাক করার মূল উদ্দেশ্য হইল তারার ব্লক ফ্যাক্টরি আমি কুমড়ে দিলে, এখন একজনের একজনের লাভ হওয়ার আর 100 জনের লস হওয়ার। ব্লক ফ্যাক্টরি তো অবৈধ, এটা মানে পুরা খাস ল্যান্ড, ইনলিগাল ল্যান্ড। মানে কি খাজল লাগে এটা যেগুলো মাইগ্রেট সংক্রান্ত? ও তো মানে একটা ড্রেন হইতো আসলো, এই ড্রেনটা কইলাম একটু 5টা ছড়াইলো, আমরা ড্রেনটা দিলাই তারা 5টা ছড়াইছে না, উল্টা আমার ড্রেন টাকা ড্রেন কিতে ব্যস্ত তো ড্রেন না সরকার ড্রেন না সেটা ফাকে ফাইদা ফাকে ফাইদা যেই তো আন্ডা আইতে আপনি পাঞ্জা তো কিতা আমি তো তিন নম্বর ওয়ার্ড মেম্বার প্রতি ওয়ার্ড মেম্বার নাম মর্জিনা বেগম। মিজোরাম থেকে করিমগঞ্জে পাচারের পথে ডিআই ট্রাক বোঝাই লক্ষাধিক টাকার সেগুন কাঠ বাজেয়াপ্ত পাথারখান্দির দুহালিয়ায়। আটক করা হয়েছে চালক ভেনলাল চোকা মার্কে, তার বাড়ি মিজোরামে। মঙ্গলবার গভীর রাতে রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে অভিযানে নেমে এই সাফল্য পায় বন বিভাগ। বুধবার আদালতের নির্দেশে ধৃতকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অভিযানে সামিল ছিলেন বনকর্মী দিলওয়ার হোসেন, বদরুদ্দিন সহ অন্যান্যরা। এলাকার সচেতন নাগরিক ও পাথারখান্দি অ্যান্টি ড্রাগস সোসাইটির ব্যবস্থাপনায় আছিমগঞ্জে ড্রাগস বিরোধী র্যালি ও এক সচেতনতা সভার আয়োজন করা হয়। এদিনের র্যালিতে এলাকার পড়ুয়াদের পাশাপাশি সচেতন জনগণ অংশ নেন। পরে এক সচেতনতা সভার উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান, ডক্টর ইমান আলী আহমেদ, ডিএসপি নারায়ণ বড়ো, কল্যাণ চক্রবর্তী, আজিজুর রহমান তালুকদার, আতিকুল রহমান বাড়ি, নজমুল ইসলাম, হবুবুর রহমান চৌধুরী প্রমুখ। ডক্টর মুস্তাফা আহমদের পৌরোহিত্যে এদিনের সভায় অতিথিদের মানপত্র ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। স্কুল কলেজ কে বচ্চো মে হামারে যুবকো মে ছোটে উমর কে লোগো মে শুরু হয়ে যাতা হ্যায়, ফির হোতে 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 নশা বন জাতা হ্যায় অর ফির জলদি হি বিমারি হোতা হ্যায়, জলদি হি মৃত্যু হো জাতা হ্যায়। নশা সে ডি এডিকশন হোনা বহুত মুসিবত হ্যায়, ও তামাকু হো, শরাব হো ইয়া ড্রাগস হো, ডি এডিকশন বহুত সবসে আসান তরিকা হ্যায় ইসসে দূর রহনা। और इससे दूर रहने के लिए हम सबका आपने जो आयोजन किया, इतने सारे लोग हैं कि बहुत अच्छा बात है, बहुत अच्छा। इसी तरह हम एक गठन करने संगठन बना सकते हैं और इसके लिए हम सबको सबको ध्यान देना है, एवरी वन ऑफ अस हमको सतर्क रहना है। अगर हम सतर्क ही रहेंगे तो अध्यापक माँ बाबा सोसाइटी में जो जो लीडर्स हैं, पॉलिटिशियंस हैं, जो फिल्म एक्टर हैं, जो भी है, जो भी हीरो है सोसाइटी में, उसका रोल है ये समझाना। जो हमारी पुलिस है उसका रोल है इसको रोकना। मैं आए दिन देखता हूँ बॉर्डर से इधर ड्रग्स आते हैं, ड्रग्स का बहुत बड़ा डिपो निकाला गया, तो पुलिस हमारी मदद करती है। तो सबका इस पे रोल है, एज पेरेंट्स, एज टीचर्स, एज लीडर्स, एज लॉ एनफोर्समेंट एजेंसी, सबका इसमें रोल है। और ये एक मीटिंग से खत्म नहीं होगा, इसको बार 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 हमको जारी रखना है, बात करना है इसके बारे में, घर में चर्चा करना है, सड़क में चर्चा करना है, स्कूलों में चर्चा करना है, ईदगाह में, चर्च में, मंदिर में चर्चा, सब जगह हमको इसके बारे में बात करना है। एक झलक प्राइम टाइम शिरोनाम आरो एक बार। প্রধানমন্ত্রী 64 বার উত্তর পূর্বে এসে উন্নয়নে গতি এনেছেন, বললেন সর্বানন্দ। বেরেঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, রাস্তা অবরোধ উত্তেজিত জনতার।
আঙ্গুল্লতার বিদায় মহিলা মোর্চার নতুন প্রদেশ সভানেত্রী স্বপ্না বানিয়া। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই, নমস্কার।